60 দিনে প্রাইমারির সম্পূর্ণ সিলেবাস গণিত শেষ করার প্রথম দিনে আজকে আমরা আলোচনা করব সংখ্যা নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় সিলেবাসের অন্তর্ভুক্ত সংখ্যা অংশটি। তো প্রথমে আমরা সংখ্যার আলোচনার প্রথমে আমরা জানব যে অঙ্ক কাকে বলে। অঙ্ক হলো শূন্য থেকে নয় পর্যন্ত গাণিতিক চিহ্নগুলো হলো অঙ্ক। তার মানে শূন্য একটা অঙ্ক, এক একটা অঙ্ক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট এবং নয় প্রত্যেকটা এক একটা অঙ্ক। আর সংখ্যা হলো গাণিতিক প্রতীক বা চিহ্ন যা হিসাব নিকাশ ও গণনার কাজে ব্যবহার হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সকল অঙ্কই কিন্তু সংখ্যা। সংখ্যা কিন্তু সকল সংখ্যা কিন্তু সকল অঙ্কই যেহেতু সংখ্যা, আর নয়ের থেকে বড় মানে নয়ের থেকে বড় সকল সংখ্যাই একাধিক অঙ্ক থাকে। আমরা এখন কিছু রোমান সংখ্যা চিনব। রোমান প্রতীক এবং সেটার সংখ্যা সূচক মান। যেমন এক, এটাকে এভাবে লেখে, দুই লেখার জন্য দুই, তারপরে পাঁচ, ভি দিয়ে পাঁচ লিখতে হয়, দশ লিখতে হয় হলো এক্স দিয়ে, এবং আমরা পঞ্চাশ লিখবো হলো এল দিয়ে, একশো লিখবো হলো সি দিয়ে। রোমান সংখ্যায় সি স্বাভাবিকভাবে একশো, ডিতে হয় পাঁচশো এবং এম এ হয় এক হাজার।
এখন আমরা কিছু প্র্যাকটিসে যাব, সেটা হলো এক নাম্বারটা হলো শূন্য এক এবং শূন্য এক দুই তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। শূন্য এক দুই এবং তিন, এখানে চারটা অঙ্ক আছে, তো চারটা অঙ্ক দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করব। বৃহত্তম সংখ্যা এখানে সবচেয়ে বড় অঙ্ক হলো তিন, তিন আগে দিলাম, তারপরে হলো দুই, তারপরে এক, তারপরে শূন্য। শুধুমাত্র ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় যেহেতু শূন্যকে সর্ববামে দিলে এর কোনো দাম থাকে না, এই জন্যে এইটাকে বাদ দিয়ে আমরা তার চেয়ে একটু বড় যেটা সেটা দিব। যেমন শূন্যের চেয়ে একটু বড় হলো এক, এক দিয়ে তারপরে শূন্য দিয়ে তারপরে আমরা আবার ছোটো থেকে বড় সাজাবো। এখন এটার বিয়োগফল আমরা বের করি। দশের থেকে তিনবার দিলে সাত, হাতে থাকে এক, হলো তিন। এগারোর থেকে তিনবার দিলে আট, হাতে থাকে এক। দুইয়ের থেকে একবার দিলে এক, হাতে থাকে এক, হলো হাতে কিছুই থাকে না, সরি। এক তিনের থেকে একবার দিলে দুই, বিয়োগফল হলো একুশশো সাতাশি। আচ্ছা, এখন আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল বের করব। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, যেহেতু সবচেয়ে ছোটটা হলো এক, এরপরে হলো শূন্য, এক দিয়ে চারটা শূন্য, মোট এখানে পাঁচটা অঙ্ক হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আর যেহেতু এক শূন্য থেকে নয় পর্যন্ত সবগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হলো শূন্য, এবং শুধু আমরা পূর্বেই বলেছিলাম যে শুধু শূন্য দিলে কিন্তু দাম থাকে না, এই কারণে শূন্যের চেয়ে একটু বড় যেহেতু এক, এক দিয়ে তারপরে বাকিগুলোকে শূন্য দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হয়। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সবচেয়ে অঙ্কগুলোর মধ্যে শূন্য থেকে নয় পর্যন্তর মধ্যে সবচেয়ে বড় অঙ্কগুলো হলো নয়, সুতরাং আমরা এখানে চারটা নয় লিখলাম। এখন এটার বিয়োগফল যদি আমরা বের করি, দশের থেকে নয় বাদ দিলে এক, হাতে থাকে এক, দশ, দশ দশ মিলে গেল শূন্য, হাতে থাকে এক, দশ দশ মিলে গেল শূন্য, হাতে থাকে এক, দশ দশ মিলে গেল শূন্য, হাতে থাকে এক, এক এক মিলে গেল শূন্য, তার মানে বিয়োগফল হলো এক। এরপরে আমরা বিভাজ্যতায় আসি। তার আগে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। এক থেকে একশো পর্যন্ত শূন্য আছে,
থেকে 100 পর্যন্ত শূন্য আছে 11টি, 1 থেকে 100 পর্যন্ত 1 আছে হলো মোট 21টি, 이টা আমাদের মনে রাখতে হবে। মাঝে মাঝে পরীক্ষায় এগুলো আসে, মুছে দেই। পরবর্তীতে আমরা আসি বিভাজ্যতা নির্ণয়ের ক্ষেত্রে। এর জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে ভাজ্য কাকে বলে। ভাজ্য হলো যাকে ভাগ করা হয়। ভাজক হলো যা দিয়ে ভাগ করা হয়। ভাগফল হলো ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যায় যে ফল পাওয়া যায় তাই ভাগফল। ভাগশেষ হলো পূর্ণ সংখ্যায় বিভাজ্যের পরে যা অবশিষ্ট থাকে তা হলো ভাগশেষ। একটি উদাহরণ দিলে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। সেটা হলো আমরা 2 কে 5 কে 2 দিয়ে ভাগ করলাম। এখানে 2 কে যদি 2-এর ঘরে নামতা পড়ি 2 দ্বিগুণে 4, বাঁচে হলো 1, তার মানে আর ভাগ করা যাচ্ছে না, কারণ 1 হলো 2-এর চেয়ে বড়। এখন এই জিনিসটা হলো ভাজক, আর যাকে ভাগ করলাম সে হলো ভাজ্য। পূর্ণ সংখ্যা যেটা পেলাম সেটা হলো ভাগফল, আর শেষে যেটা থাকলো অবশিষ্ট সেটা হলো ভাগশেষ। আমরা ভাগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিছু সূত্র ব্যবহার করব। সেই সূত্রগুলো আমরা দেখি যে ভাজ্য কিভাবে নির্ণয় করব। সেটা হলো ভাজ্য নির্ণয়ের সূত্র হলো ভাজক গুণ ভাগফল। তার মানে আমরা ভাজককে ভাগফল দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো হলো ভাজ্য। এটা শুধুমাত্র যদি নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে ভাগশেষ যদি না থাকে। ক্ষেত্রে এখান থেকে এই সূত্রটাকে আমরা
একটু মডিফাই করতে পারি, সেটা হলো আমাদের যদি ভাজক এবং ভাগফল দেওয়া থাকে তাহলে ভাজ্য নির্ণয় করব এভাবে। আবার যদি ভাজই ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, তাহলে ভাগফল কীভাবে নির্ণয় করব? তার মানে আমরা ভাগফল নির্ণয় করব হলো ভাগফল সমান সমান ভাজ্য ভাগ হলো ভাজক। যদি আমাদের ভাজ্য এবং ভাগফল দুইটাই দেওয়া থাকে, ভাজক নির্ণয় করব কিভাবে? ভাজক নির্ণয় করব হলো ভাজক সমান সমান ভাজ্য ভাগ হলো ভাগফল। এই সূত্রগুলো আমরা একটু মনে রাখবো, এটা হলো নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, নিঃশেষে বিভাজ্য না হলে সেক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্র হলো ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এক্ষেত্রেও আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সমীকরণ করে বের করতে পারবো। আমাদের যদি ভাজ্য দেওয়া থাকে বা শুধুমাত্র ভাগফল নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে যেটা করব তার মানে আমরা এখানে করবো, এটা যোগ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে, তার মানে হবে হলো ভাজক গুণন ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ। তার মানে আমাদের কাঙ্ক্ষিতটা হলো ভাগফল বের করবো আমরা, তার মানে ভাগফল সমান সমান, এখন এই পাশে এটা ভাজকটা গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে ভাজ্য বিয়োগ ভাগশেষ। আমরা এটাকে ভাগ করব হলো ভাজক দিয়ে, ভাজক, এটা ভাগফল নির্ণয় সূত্র। আমরা এটাকে যদি আবার ভাজক নির্ণয় করতে চাই তাহলেও সেমভাবেই করব, তার মানে ভাজক যদি নির্ণয় করতে চাই, ভাজক নির্ণয় করতে হলে আমাদের লিখতে হবে ভাজক সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ হলো ভাগফল। এই সূত্রগুলো আমরা একটু মাথায় রাখব এবং খাতায় প্র্যাকটিস করব এগুলো। এখন আমরা আসি জোড় বিজোড় সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। জোড় সংখ্যা হলো যে সকল সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে জোড় সংখ্যা বলে, আর যে সকল সংখ্যাকে দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে বিজোড় সংখ্যা বলে। এখন এখান থেকে আমরা কিছু জিনিস জেনে রাখবো, সেটা হলো জোড়ের সাথে যদি জোড় যোগ করি তাহলে জোড় হবে, জোড় যোগ জোড়, দুটা যদি জোড় যোগ করি তাহলে আমাদের সংখ্যাটাও হবে জোড়। যেমন সাথে আমরা যদি উদাহরণ হিসেবে দিয়ে দিই, যেমন দুই জোড় সংখ্যা আর একটা দুই যোগ করলাম হলো চার, এবং চারও একটা জোড় সংখ্যা। এরপরে আসি জোড় সাথে বিজোড় যদি যোগ করি, জোড়ের সাথে যদি আমি একটা বিজোড় যোগ করি তাহলে ফলাফল যেটা আসবে সেটা হলো বিজোড় হবে। যেমন দুইয়ের সাথে যদি আমি তিন যোগ করি ফলাফল হিসাবে পাঁচ পেলাম, যা হলো বিজোড়।
আবার বিজোড়ের সাথে বিজোড় যদি যোগ করি তাহলে আমি পাবো হলো জোড়। যেমন তিন এবং তিন দুটি বিজোড় সংখ্যা, কিন্তু ছয় একটা জোড় সংখ্যা। আবার জোড়কে যদি আমি জোড় দিয়ে গুণ করি তাহলে জোড়ই পাব। যেমন দুই গুণন দুই সমান সমান চার। আবার জোড়কে যদি বিজোড় দিয়ে গুণ করি, জোড় গুণ বিজোড় পাবো হলো জোড়। যেমন দুই গুণন তিন সমান সমান ছয়, ছয় একটা জোড় সংখ্যা। আবার বিজোড়কে আমি যদি বিজোড় দিয়ে গুণ করি তাহলে আমরা বিজোড়ই পাব। যেমন তিন গুণন তিন সমান সমান নয়, এখানে তিনটি বিজোড় সংখ্যা। এখন আমরা কিছু প্রশ্নে আসি, সেটা হলো 72 সংখ্যাটির ভাজক নির্ণয় করা লাগবে। এটা আমরা দুইটা পদ্ধতিতে নির্ণয় করব। প্রথমে আমরা 72টাকে 1 থেকে 72 পর্যন্ত কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হলো 72-এর ভাজক সংখ্যা। তো 72কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে হবে 72। 72কে যদি 2 দিয়ে ভাগ করি হবে হলো 36। 72কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি হবে হলো 24। 72কে 4 দিয়ে ভাগ করলে 18 হবে, মেবি 4 দিয়ে ভাগ করলে হবে 18। 72কে 5 দিয়ে ভাগ করা যাবে না, 72কে 6 দিয়ে ভাগ করলে হবে 12। 72কে 7 দিয়েও করা যাবে না, 72কে 8 দিয়ে ভাগ করলে হবে 9। এখন আমরা গুনি যে কয়টা দিয়ে ভাগ করা গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে এর ভাজক সংখ্যা হলো 12টি। এটা একটা পদ্ধতি। আবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেও আমরা পারি, সেটা হলো অন্য পদ্ধতি, সেটাও দেখাই দেবো এখন। অন্য পদ্ধতিতে আমরা দেখব এখন। বাহাত্তরকে 2 দিয়ে ভাগ দিলে হবে 36, আবার 2 দিয়ে ভাগ দিলে হবে 18, আবার 2 দিয়ে ভাগ দিলে হবে 9, আবার 2 দিয়ে দেওয়া যাবে না, 3 দিয়ে দিলে হবে 3। তার মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। এটা মৌলিক উৎপাদকে ভাগ করে ফেললাম। এখন 2 আছে মোট 3টা, তার মানে 2 এর উপরে পাওয়ার 3, এবং 3 আছে মোট 2টা, 2 এর উপরে 3 এর উপরে পাওয়ার 2। এখন উপরের যে পাওয়ারগুলো আছে পাওয়ারের সাথে 1 করে যোগ করে গুণ করব। তাহলে 3, 3 এর সাথে যদি আমি 1 যোগ করি হবে 4, আবার 2 এর সাথে যদি 1 যোগ করি হবে 3। তাহলে মোট এখানে হলো 4 গুণ এখানে হলো 3 সমান সমান 12, 12টি।